হঠাৎ হাজীগঞ্জের কণ্ঠশিল্পী আসিফ আকবর ছবি তুলতে ভক্তদের ভিড়। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমি নুরুন্নাহার নিশে। ওপ্রিয়া ওপ্রিয়া তুমি কোথায়, সেই জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী হঠাৎ গেল চাঁদপুর হাজীগঞ্জ বাজারে। ভক্তরা তাকে ভালোবেসে ডাকে বাংলা গানের যুবরাজ নামে। তার গান ছুঁয়ে গেছে কোটি কোটি শ্রোতার হৃদয়। প্রায় দুই যুগের ক্যারিয়ার নিয়ে এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন গান উপহার দিয়ে চলছেন এই শিল্পী। চমক দেখিয়েছেন সিনেমার নায়ক হিসেবেও। বৃহস্পতিবার রাত 8টার সময় পারিবারিক দাওয়াতে চাঁদপুরে যাওয়ার সময় যাত্রা বিরতি করেন হাজীগঞ্জ বাজারে। ওই সময় তিনি হাজীগঞ্জ বিশ্ব রোডস্থ স্টার হোটেল অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে নাস্তা করেন। আসিফ আকবর হাজীগঞ্জে এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্টার হোটেলে ভিড় জমায় ভক্তরা। এ সময় সামনে দেখা যায় ভক্তদের উপচে পড়া ভিড়। লাইনে লাইন দিয়ে আসিফের সাথে সেলফি তুলছেন ভক্তরা। এ সময় প্রায় 30 মিনিট সকল শ্রেণী পেশার ভক্তদের অনুরোধ রাখতে তাদের সাথে ফ্রেমে ফ্রেমে বন্দী হন জনপ্রিয় এই শিল্পী আসিফ আকবর। কণ্ঠশিল্পী আসিফ আকবর হাজীগঞ্জ সম্পর্কে অনুভূতিতে পপুলার বিডি নিউজকে গান প্রিয় মানুষের কথা তুলে ধরেন। আমি হাজীগঞ্জ একটা পারিবারিক প্রোগ্রামে আসছি, খাইতে ঢুকলাম। অনেকদিন পর হাজীগঞ্জ আসলাম। প্রথম হাজীগঞ্জ আসছিলেন কবে? অনেক আগে, হাজী তো আমাদের রুটি ছিল এটা। আমি চাঁদপুর লিগ খেলতাম এক সময়, তারপর জীবনে প্রথম বাসা থেকে ভাইগে আসছিলাম বলা খেল, 11 দিন ছিলাম বলা খেল। এখানে অনেক স্মৃতি, হাজীগঞ্জ চাঁদপুর মোটামুটি কোথায় একই কুমিল্লার মানুষ সবাই। এক্সপিরিয়েন্স ভালো, হাজীগঞ্জ অনেক ডেভেলপ করে ফেলো। অনেক অনেকদিন পরে আসছি, তখন তো সরু রাস্তা ছিল, সরু রাস্তা ক্রস করতে, এখন অনেক জল জলে হাজীগঞ্জ। নাইস, হাজীগঞ্জে সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবে। কেমন অনুভূতি? অনুভূতি ভালো, মুন্নিশার মতো না। ভাই ওই যে উনি হচ্ছে হোটেলের অনার, কিরে ভাই এত ছবি নিল এত দাম তো।